একটা প্রবাদ বাক্য শুনেছি, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন নিড, অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে সময় ফাঁকি দেয় একটা মাত্র জিনিস, ওই কখনো ফাঁকি দেয়। আচ্ছা, আমাদের আজকের যে অতীত, এই অতীতটা আমরা জানতে হবে। যদি মনে করি ঘুরি, জঙ্গলে ঘুরি পাওয়া যাবে, অবশ্যই সেটা লেখা আছে কি। আবার আজকে বর্তমানে যা ঘটবে সেটাও লেখা থাকবে কোথায়, ভবিষ্যতে যা ঘটবে সেটাও লেখবে কোথায়। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিনটা আমাদের জীবনে নিত্য সঙ্গী হওয়া উচিত। আমরা বই পড়তে অনেকেই ভালোবাসি, কিন্তু এই বইয়ের মধ্যে নিহিত আছে আমাদের মহান, যে কেবল সকলের তাদের যে বাণী, তাদের যে অনুপ্রেরণা, সব কিছু আমরা খুঁজে পাবো কোথায়। তাহলে বই পড়া ব্যতীত সেটা আদৌ সম্ভব, কারণ যেখানে আমরা যে আদর্শটা আমরা লালন করব সে আদর্শ অনুযায়ী তো আছে কোথায় আছে। আমরা শিক্ষা পাঠ্যপুস্তক আমরা পড়ব, এটা কিন্তু আমাদের দৈনন্দিন কার্যক্রমের, কিন্তু এই বই পড়ে অনুকরণ করা যায়, যেটা আমাদের বাস্তব জীবনের সাথে সম্পর্কের জন্য এবং অনেক কিছু আমরা খুঁজে পাবো কোথায়, এই বই। আর সেই কাজটি বাংলাদেশে আলোকিত মানুষ করার তিনি পথিকৃৎ, বাংলাদেশে তিনি এই মানবাসময় কর্মসূচির প্রবক্তা, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আহমেদ সাহেব।